নায়িকা থেকে খলনায়িকা, ভোল পাল্টে টেলিভিশনের পর্দায়। এবার অভিনেত্রী সিঞ্জিনী চক্রবর্তী কালনাগিনী হয়ে ফিরলেন এবার তিনি ধারাবাহিকের জগতে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, উমা ধারাবাহিকের মধ্যে দিয়েই আত্মপ্রকাশ ঘটেছিল সিঞ্জিনী চক্রবর্তীর। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই অভিনয় শুরু করেছিলেন সিঞ্জিনী। 9 মাসের মাথায় ধারাবাহিকটি শেষ হয়ে যায়। খানিক অন্তরালেই চলে গিয়েছিলেন সিঞ্জিনী তারপর। দেখা যায়নি কোনো সিরিয়াল বা কোনো সিনেমায় তাকে অভিনয় করতে। তবে এবার ভোল পাল্টে তিনি ফিরলেন আবারও টেলিভিশনের পর্দায়। তবে এবার তাকে দেখা যাবে কালনাগিনীর চরিত্রে। বন্ধুরা, মাসখানেক হলো শুরু হয়েছে নতুন ধারাবাহিক পঞ্চমী। নাগ দেবতা এবং তার অলৌকিক ক্ষমতার গল্পই দেখা যায় এই ধারাবাহিকে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। এই ধারাবাহিকেই কালনাগিনী রূপে ফিরলেন এবার সিঞ্জিনী। সাম্প্রতিক ধারাবাহিকের নতুন প্রোমো এলো প্রকাশ্যে, যেখানে অভিনেত্রীকে দেখা গেল একেবারে অন্য রূপে। হঠাৎ কেন স্পর্শ চরিত্রে দেখা যাচ্ছে সিঞ্জিনীকে? এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, উমা সিরিয়ালের পর এমন একটা চরিত্র করতে চেয়েছিলাম যা হবে একেবারে উমার বিপরীত। সিঞ্জিনীর ইচ্ছে সব ধরনের চরিত্র করবেন যাতে কোনো আক্ষেপ না থাকে। কালনাগিনী হয়ে উঠতে কতটা কষ্ট হলো অভিনেত্রী সিঞ্জিনীর জবাব, আমি ছোট থেকেই নাগিন সিরিয়ালের ভক্ত, তাই সবসময় ওই রকম চরিত্র করার ইচ্ছে ছিল, এ যেন স্বপ্ন পূরণের মতো। সিরিয়ালে বিয়াসের চরিত্রে দেখা যাবে সিঞ্জিনীকে অভিনয় করতে। নিজের চরিত্রকে খলনায়িকা বলতে একটু নারাজ সিঞ্জিনী। তার কথায়, এটা অন্যতম মুখ্য চরিত্র, ভালোর বিপরীতে একটু ধূসর চরিত্র। তো বন্ধুরা, তৈরি হয়ে থাকুন, অভিনেত্রী সিঞ্জিনী চক্রবর্তীকে দেখা যাবে নতুন রূপে এবার এই সিরিয়ালে অভিনয় করতে। উমার চরিত্রে অভিনয় করতেও দর্শকদের মন জয় করেছেন সিঞ্জিনী। এবার খলনায়িকার চরিত্রে কতটা অভিনেত্রী দর্শকদের মনে রাজ করতে পারেন তা তো দেখা যাবে আগামী দিনে। চোখ রাখুন পঞ্চমী ধারাবাহিকে, এই ধারাবাহিকে আসছে টার্ন অ্যান্ড টুইস্ট। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।